এমন কিছু দেশ আছে যেখানে গেলে আপনার মনে হবে না যে ময়লা বলতে কিছু আছে সেখানে না আছে ধুলা ধোয়া নর্দমার উপচে পড়া পানি বা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক নজরে হাজার এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে তো পরিচ্ছন্ন তিনটি দেশ বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন এবং মূল ভিডিওটা শুরু করার আগে একটি ছোট অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনভাররমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024 হাজার রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো আশিটি দেশের পরিচ্ছন্নতা এবং পরিবেশগত অবস্থা ইপিআই স্কোর দ্বারা পরিমাপ করে নাম্বার তিনে অবস্থান রয়েছে ইউরোপের ষষ্ঠম বৃহত্তম রাষ্ট্র জার্মানি বিশ্বের সব থেকে পরিষ্কার দেশের তালিকায় তৃতীয় দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে জার্মানি ইউরোপের প্রধান শিল্পনত দেশ হলেও জার্মানিতে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ বায়ুর কারণে তারা নিজেদের জন্য শক্তিশালী অবস্থান তৈরি করেছে আপনি জেনে অবাক হবেন যে জার্মানিতে নগরায়নের হার অনেক বেশি এবং তা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা অনেক বেশি অগ্রসর ভূমিকা পালন করছে এরপর দ্বিতীয় নম্বর অবস্থান রয়েছে লুকসেম্বার বিশ্বের সব থেকে পরিষ্কার দেশের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে লুকসেম্বার এটি স্যানিটেশন পানীয় জলের গুণমান বর্জ্য নিরসন ও উন্নত চিকিৎসা ব্যবস্থার উপরে ভর করে ভালো স্কোর অর্জন করেছে মাথা পিছুর আয়ের দিক থেকে লুকসেম্বার বিশ্বের সব থেকে ধনী দেশ লুকসেম্বার্গের জনসংখ্যা যথেষ্ট বেশি এরপরও বর্জ্য ব্যবস্থাপনা বিশুদ্ধ পানির মান এবং পরিচ্ছন্নতার দিক থেকে তারা নিজেদের অবস্থান ভিড় করেছে এরপর এক নম্বরে অবস্থানে রয়েছে স্তোনিয়া বিশ্বের সব থেকে পরিষ্কার দেশের তালিকায় এক নম্বরে আছে স্তোনিয়া এটি বেল্টিক সাগরের তীরে অবস্থিত ইউরোপের ছোট্ট একটি দেশ সবুজ পরিষ্কার মিঠা পানির উৎসাহ বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ পানির কারণে সর্বোচ্চ স্থান অর্জন করেছে বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এ ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এ ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন